চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, তারি সঙ্গে কি মৃদঙ্গে সদা বাজে, তাতা থই থই তাতা থই থই তাতা থই থই, মম চিত্তের নীতি নৃত্যে কি যে নাচে, তাতা থই থই। কথাই আছে, নাচে জন্ম নাচে মৃত্যু, নাচে যখন জীবন হয়ে ওঠে তখন কোথাও যেন বদলে যায় জীবনের মূল দর্শন। নাচ করে আর নাচ শিখিয়েই যেন জীবনের অন্য মানে খুঁজে পেয়েছেন জলপাইগুড়ির অরুণিমা ঘোষ। আদতে সমাজপাড়ার বাসিন্দা অরুণিমা বিবাহ ও কর্মসূত্রে দিল্লির নয়ডায় থাকেন। ছোটবেলা থেকেই তিনি শিখেছেন ওড়িশি নৃত্য, আর এখন শুধু নিজে যে নাচেন তা নয়, নৃত্যের প্রকৃত আনন্দ বিলিয়ে দিতে শেখাচ্ছেন নাচও। আর এখন শুধু নিজে যে নাচেন তা নয়, নৃত্যের প্রকৃত আনন্দ বিলিয়ে দিতে শেখাচ্ছেন নাচও। দিল্লির নয়ডায় একটি নাচের স্কুল রয়েছে তাঁর, সেখানে প্রচুর ছাত্রীকে ওড়িশি নৃত্যের তালিম দেন তিনি। প্রতি বছরই গ্রীষ্মের ছুটি কাটাতে আসেন বাপের বাড়িতে, এখানে এসেও ফুরসত নেই তার। অনুভব হোমের সব হারানো মেয়েগুলোর মাঝে নাচের অনামিল মাধুর্য বিলিয়ে বেড়ান তিনি। সম্পূর্ণ বিনামূল্যে তার এই প্রয়াস মন ছুঁয়ে গেছে সকলেরই। অরুণিমা দেবী জানান, হোমের অসহায় মেয়েগুলোর সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে, ওদেরকে কিছু শিখিয়ে যে আনন্দ পাওয়া যায় তা ভাষায় প্রকাশ করা যাবে না, নাচ শিখে ওরা স্বনির্ভর হতে পারবে। এই গ্রীষ্মের ছুটিতে এখানে আসি, এখানেই আমার বাড়ি, এখানেই বড় হয়েছি, জন্মগ্রহণ সব এখানে। আমি এখানে আসি অনুভব নিয়ে এসে প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে ওদের ওডিসি নাচ শেখাই। আমার উদ্দেশ্যটা ছিল পিওর ক্লাসিক্যালের সঙ্গে ওদের ইন্ট্রোডিউস করা, তো সেটা আমি করছি। আমি ক্লাসিক্যাল ডান্সার হিসেবে অফকোর্স এই নাচটা সবাইকে শেখানোটা আমার কর্তব্য বলে মনে হয়। তার পাশাপাশি আমার যেটা মনে হয়, সবার মনে এটার প্রতি ভালোবাসা তৈরি করা, কারণ নৃত্যশিল্পী হিসেবে আমার দায়িত্ব শুধু নাচ করা বা নাচ শেখানো না, নাচের অডিয়েন্স তৈরি করাও বলে। তো তাছাড়াও নাচ শিখে এই মেয়েরা স্বনির্ভর হতে পারে পরবর্তীকালে, যদি এরা সিনসিয়ারলি এটাকে শেখে, প্র্যাকটিস করে, এটা নিয়ে চিন্তাভাবনা করে, তাহলে এটাকে এরা প্রফেশন হিসেবেও নিতে পারে, সেটাও আমার একটা উদ্দেশ্য। অপরদিকে অনুভব হোমের কো-অর্ডিনেটর দীপশ্রী রায় এই ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, যেভাবে অরুণিমা দেবী এগিয়ে এসেছেন তা অনুকরণযোগ্য। এই রকম বিশেষ বিশেষ কিছু মানুষ আছেন, যেমন ইনি হচ্ছেন জলপাইগুড়ির মেয়ে, থাকেন দিল্লিতে, আর একজন আছেন জলপাইগুড়ির মেয়ে, থাকেন ব্যাঙ্গালোরে। ওরা যখনই যখন ছুটিতে আসে, দুজনেই নৃত্যশিল্পী, এবং তখন ওরা এদেরকে 5 দিন 7 দিনের একটা করে স্পেশাল ক্লাস নিয়ে যায়। এরাও খুব উৎসাহিত হয় এবং সারা বছর অপেক্ষা করে যে কখন বাইরে থেকে ওই দিদিরা আসবে, তাদের কাছ থেকে নতুন নতুন নাচের টিপস আমরা নেব, নতুনভাবে আবার শিখব। তারপর জলপাইগুড়ি এলেই দেখা করেন এবং নির্দিষ্ট দিনে ওদের প্রশিক্ষণও দেন। দিলীপ রায়ের প্রতিবেদন, সুসেন তরা, ইউএস সংবাদ।